আলভি, আমি তোমার কাছে গ্রেটফুল। তোমার সাহায্য না পেলে আমি আমার চ্যালেঞ্জে জয় হতে পারতাম না। এবার আমাকে বিয়ে করা ছাড়া আলোর অন্য কোনো পথ নেই। আলোর অসহায় জীবনের এখন একমাত্র ভরসা আমি। হ্যাঁ মুর্তজা, আমার জীবনের সবচেয়ে কাছের বান্ধবী ছিলই আলো। তার সাথে বেমানি করেছি জীবনে তাড়াতাড়ি সাফল্য পাওয়ার জন্য। তুমি কিন্তু আমার সাথে বেমানি করো না আলভি। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ চাওয়াটা পূর্ণ করেছো। আমার কাছে তোমার সামান্য চাওয়া এটা তো কোনো ব্যাপারই না। এই নাও তোমার জন্য আমার উপহার, উত্তরার ফ্ল্যাটের চাবি যার দাম 70 লাখ টাকা। সত্যি মুর্তজা, তুমি ক্রেজ। আলো রাজগোপাল, সে তোমার মতো মানুষের বউ হতে যাচ্ছে। না তুমি, তুই এখানে? হ্যাঁ মুর্তজা, সামান্য কিছু টাকার জন্য আমি বাধ্য হয়ে আলোর সাথে প্রেমের নাটক করেছিলাম। তুই আমাকে দিয়ে আলোর জীবনটা নষ্ট করতে চেয়েছিলি, কিন্তু আমি আলোর জীবন নষ্ট হতে দেব না। আলোর সমস্ত অসহায়ত্ব আমি আমার প্রেম ভালোবাসা দিয়ে দূর করে দেব। সূর্য, তুই আমার কাছে ওয়াদা করেছিলি, আমার কাছ থেকে টাকা নিয়েছিলি, তুই কখনোই আলোর সামনে গিয়ে দাঁড়াবি না। হ্যাঁ আমি ওয়াদা করেছি, আমার মায়ের চিকিৎসার জন্য টাকাও নিয়েছি, আজ সেই টাকা আমি তোকে ফিরিয়ে দেব। এই নে তোর টাকা। এবার কান খুলে শুনে রাখ, তোর জন্য আলোর সাথে আমি যে প্রেমের খেলা খেলেছি, এখন থেকে সে খেলা আমি একা খেলব। আলোকে আমি সব খুলে বলব। আলো তোর কোনো কথাই বিশ্বাস করবে না, আলো তোকে ঘৃণা করে। তোর মতো বেমানের সামনে আলো কোনো দিনই আসবে না। আসবে, আলোর প্রেমকে জয় করতে আমি পৃথিবীর কোনো বাধাই মানব না। এখন উপায়? তুমি কিচ্ছু ভাববে না আলো। আলো, তুমি? আমি তোমাকে সত্যি ভালোবাসি আলো। খবর দাস, তোমার এই অপবিত্র মুখে পবিত্র ভালোবাসার কথা একবার উচ্চারণ করবে না। ভালোবাসার নামে ধূমকেতুর মতো আমার জীবনে এসে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে জ্বালিয়ে পুড়িয়ে থারথার করে দিয়েছো তুমি।